আসসালামু আলাইকুম। স্ক্রিন প্রিন্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে স্ক্রিন প্রিন্টের সম্পূর্ণ মেটেরিয়ালস এবং বেসিক আইডিয়া দিব। তো একটি স্ক্রিন প্রিন্টের ভিডিও একটি ভিডিওতে সবকিছু দেওয়া সম্ভব হয় না, তো আপনাদেরকে পার্ট পার্ট অথবা পর্ব পর্ব করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এক ভাই সরাসরি আসছেন আমার এখানে কাজগুলি শিখতে, তো আমি ভাবলাম ওনাকে শিখাবো আপনাদের কাছেও এই ভিডিওতে আপনাদেরকে কিছু দেখিয়ে আপনাদেরকে ফ্রি ভাবে কাজ শিখিয়ে দিব। আপনারা যদি চান আমার এখানে এসে সরাসরি এসে কাজ শিখতে চান, তাহলে আপনারা স্ক্রিন প্রিন্টের কাজগুলি শিখতে পারবেন। এতে আপনারা একদিনের ট্রেনিং দিলে হবে, অথবা আপনারা যদি চান দুই দিন ট্রেনিং দিতে, তাহলে আপনারা দুই দিনের মধ্যেও কাজটি শিখতে পারবেন। আমরা এবার পরিচয় চলে যাব। ওয়ালাইকুম আহমদুল্লাহ, আমি সুনামগঞ্জ জেলার সাতক থানার নরা ইউনিয়ন মানিকপুর গ্রাম থেকে আসছি। বার ভিডিও আমি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখে আমি এখানে সরাসরি কাজ শেখার জন্য আসছি, আমি প্র্যাকটিক্যালি শেখার জন্য বাইরের কাছে আসছি। তো আপনারা যদি কেউ কাজ শিখতে চান বাইরের কাছে, আপনারা আসতে পারেন, খুব যত্ন সহকারে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ভাই কাজ শিখান। ধন্যবাদ। তো ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে উনি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে উনি আমার ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয়ে উনি চলে আসছেন কাজটি শেখার জন্য। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করে আপনাদেরকে সম্পূর্ণরূপে কাজগুলি শিখানি। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমাদের একটি স্ক্রিন প্রিন্টের প্রথমে বেসিক ভাবে কি কি প্রয়োজন হয়। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এই জায়গাতে প্রথমে আমি এদিক থেকে শুরু করব। এই যে একটি তুলা আছে, এই যে আপনারা দেখতে পারতেছেন, তারপর এই যে স্ক্রিন প্রিন্টের ফ্রেম দেখতে পারতেছেন, এই যে ফ্রেমটি, এই ফ্রেমের আমরা এক্সপোজ করে যেটাতে স্ক্রিন প্রিন্ট করব, এই জায়গাতে মেশ কাপড় লাগানো আছে। আপনারা এই মেশ কাপড়টি এটার মধ্যে কাগজ প্রিন্ট করার জন্য মেশ কাপড় লাগানো আছে। আপনারা যদি গেঞ্জি প্রিন্ট করতে চান অথবা টিস্যু ব্যাগ প্রিন্ট করতে চান, তাহলে আপনাদের অন্য ধরনের মেশ কাপড় প্রয়োজন হবে। তো আমরা পরবর্তীতে চলে আসছি আমাদের এক্সপোজ করার জন্য। এই যে আপনারা সাঙ্গাম লাইট দেখতে পারতেছেন, এই জায়গাতে হ্যালোজেন বাল্ব লাগানো আছে 1000 ওয়াটের। এই যে বাল্বটি আছে, এটি দিয়ে আমরা লাইটিং করব, অর্থাৎ যখন এক্সপোজ করব তখন এটি দিয়ে আমরা লাইটিং করব। তারপর এই যে হেয়ার ড্রায়ার আছে, এটি মূলত চুল শুকানো যায়, তবে আপনারা এটি দিয়ে যখন আমরা এটিকে এক্সপোজ করার পর আমরা ধুবো অথবা ওয়াশ করার পর আমরা ধুয়ে নিব, তখন আমাদের এই হেয়ার ড্রায়ার দিয়ে মেশ কাপড়টি শুকাতে হবে। তারপর এবার আসি আমরা কেমিক্যালের মাধ্যমে। এই কেমিক্যাল, এই যে আপনারা দেখতে পারতেছেন সোনাকট, এইটি আমাদের এক্সপোজ করতে প্রয়োজন হয়। আমরা যখন এক্সপোজ করি অর্থাৎ লেখা বসানোর জন্য, আমরা প্রথমে এই সোনাকোটকে মেশ কাপড়ে আমরা এক্সপোজ করব। তখন এই সোনাকোটকে আমরা মিক্স করে, এই যে আপনারা আরেকটি মেডিসিন দেখতে পারতেছেন সেন্সিটাইজার, এটি এটির সাথে থাকে, এটার প্যাকেটটা খুলেন। তো এই প্যাকেটকে আপনারা গুলে, এই প্যাকেট এরকম দুইটি প্যাকেট এরকম 100 ml পানির সাথে আপনারা দিয়ে, তো আপনারা এতটুক পানি দিয়ে এরকম দুইটি প্যাকেট মিক্স করে আপনারা এই সোনাকোটের সাথে মিক্স করতে পারেন কয়েক ফুটা দিয়ে। অথবা আপনারা যদি চান এক প্যাকেট দিয়ে এতটুক পানিতে ইউজ করতেন, তাহলেও আপনারা পারবেন, কারণ একটি কম বেশি যেহেতু কেমিক্যাল দিয়ে বানানো হয়, তাই আপনাদের কম বেশি হলে আপনারা এক্সপোজ করতে কম বেশি করে নেবেন। তারপর আপনারা দেখতে পারতেছেন এই জায়গাতে বেঞ্জিন, এই জায়গাতে রেডি ওয়াশার, এগুলা কালি মিক্স করতে প্রয়োজন হয়। আমি ছোটো একটি ডাব্বাতে রেখেছি, দুইটি ডাব্বাতে, এটি মূলত প্রিন্টের যে কালিগুলো আছে, কালির ডিবিগুলা, এটিতে আমি নাম লিখে লিখে এই জায়গাতে আমি এই বোতলে রেখে দিয়েছি। তারপর এই যে আপনারা দেখতে পারতেছেন, এটি মূলত পানি, পানির ভিতরে ডেকোটা মিক্স করা আছে। এই যে এই কেমিক্যালটি 20 টাকা দামের কেমিক্যালটি আপনারা 20 টাকায় পেয়ে যাবেন। এই যে ডিকোটিং পাউডার, এটি আপনার এক প্যাকেট এরকম 50 ml পানির সাথে মিক্স করে আপনারা যখন ওয়াশ করবেন তখন এটি দিয়া ওয়াশ হয়। তো এইটার কাজ আপনারা বুঝলেন যে এটি সোনাকোট ওয়াশ করার জন্য। আপনারা যদি ফ্রেম ওয়াশ করেন তাহলে এই যে রেডি ওয়াশার আছে, রেডি ওয়াশার দিয়ে ওয়াশ করার জন্য। আর এই বেঞ্জিন যেটা আছে, এটি কালিকে গাঢ় এবং পিছলাভাবে করে বা কালিকে শাইনিং বাড়ায়, তখন এই বেঞ্জিন দিতে হয়। আপনারা
এই যে সম্পূর্ণ কেমিক্যাল গুলা এবং কি কি প্রয়োজন হয় আপনারা দেখে নিলেন। তারপর এই যে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন, এটি মূলত যে মেশ কাপড়ের যে ফ্রেমটি আছে স্ক্রিন ফ্রেম, এটি আটকানোর পর আপনারা যে কোনো একটি টেবিলে আটকানোর পর আপনারা স্ক্রিন পিন করার জন্য এরকম একটি লোহা দিয়ে বানানো এটি প্রয়োজন পড়বে। তো আপনাদেরকে অন্য ভিডিওতে আমি স্ক্রিন প্রিন্টিং ফ্রেম এক্সপোজ কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কোনো কিছু মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। তো এই যে আপনারা এই জায়গাতে স্কুপার দেখতে পারতেছেন, এটি এটিকে আমরা স্কুপার বলি, কেউ কেউ যে এক একজন বিভিন্ন নামে ডাকে, তো আমরা স্কুইজার স্কুইজার কেউ কেউ ডাকে, তো আমরা স্কুপার ডাকি। তো এইটিও প্রয়োজন পড়বে যখন আপনারা ফ্রেম করার বানানোর পর যখন আপনারা প্রিন্ট করবেন তখন এটি টানতে এটি সাহায্য করবে। তো বন্ধুরা, এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটি স্ক্রিন প্রিন্টের জন্য কি কি মালামাল এবং কেমিক্যালের প্রয়োজন হয়। আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনারা দেখে নেবেন একটি ফ্রেমে কিভাবে লেখা উঠাতে হয় এবং কোন পদ্ধতি করে আপনারা স্ক্রিন ফ্রেমে লেখাগুলা উঠিয়ে স্ক্রিন প্রিন্ট করবেন। তো বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।